এডিডিটা প্রথমত হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের আর্গোনমিক্যাল প্রবলেম, আর্গোনমিক্স মানে পেশাগত প্রবলেম, মেকানিক্যাল প্রবলেম, লাইফস্টাইল তো বললাম, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অ্যাক্টিভিটিস, এই সকল ফল্টের কারণে বা প্রবলেমের কারণে এই সমস্যাগুলো বেড়েই চলছে। আর পাশাপাশি হচ্ছে মডার্ন টেকনোলজির ব্যবহার, এবং সেই টেকনোলজির সাথে আমাদের দেশের মানুষ এখনো কিন্তু ওইভাবে সমন্বয় করে চলতে পারে না, যেটা উন্নত বিশ্বে বা উন্নত দেশে এই জিনিসগুলো আগে থেকে তারা ফেস করে আসছিল এবং তারা সমাধান করে ফেলেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমরা এখন সবাই মোবাইল ফোন ব্যবহার করেছি, বা আমরা অফিসের ল্যাপটপ ইউজ করছি, বা আমাদের লিফট ইউজ করছি সিঁড়ি দিয়ে না উঠে, এক্স্যাক্টলি, এই সকল কারণে আমাদের মানে সারাদিনই শরীরের কোমরে বা হাঁটুতে কোথাও না কোথাও ইঞ্জুরি হচ্ছে, এবং ইঞ্জুরি গুলা আস্তে আস্তে হতেই থাকে। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ল্যাক অফ অ্যাক্টিভিটি, যেমন আগে আমরা যখন ছোট ছিলাম আমরা পড়ালেখার পাশাপাশি আমরা বিকালে খেলতে যেতাম, ক্লাসই তো ছিল স্কুলের মধ্যে, যে গেম পিরিয়ড, এক্স্যাক্টলি, এখন তো সেই গেম পিরিয়ড, সেই গেম পিরিয়ড খেলার মাঠও নাই স্কুলে, সে পরিবেশও নাই। বা আমরা আফটার স্কুল যখন গ্রামে মাঠে অনেক পড়ে থাকতো, মাঠে আমরা খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু সেটা এখন নাই বললেই চলে। শহরে তো নাই, গ্রামেও কমে আসছে, এবং শহরে যেটা হয় একটা বাচ্চা যে বয়সে তার বোনস গুলো ভালো হবে বা স্ট্রেংথ বাড়বে, বোনস এর ডেন্সিটি বাড়বে, তার ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করবে, মাসেল গুলো এন্ডিউরেন্স বাড়বে বা স্ট্রেংথ বাড়বে, সেই বয়সে সে ট্যাব বা মোবাইল ফোন নিয়ে ইন্টারনেটে ব্যস্ত, এই যে বসে থাকা বা ভুলভাবে বসে বসে পড়ালেখার সামনে চোখে থাকা, এই সকল কারণে ল্যাক অফ ইনঅ্যাক্টিভিটি এবং ল্যাক অফ পোস্টারাল মানে ইনকারেকশন, এই এই পজিশন গুলার কারণেই আমাদের বেশিরভাগই কোমর এবং হাঁটুর ব্যথা রোগী বেড়েই চলছে। আরেকটা ব্যাপার ডক্টর শফিউল্লাহ প্রধান, মাঝে আমাকে আমেরিকা যেতে হয়, ওখানে কিন্তু স্কুলে এত লেখাপড়ার চাপ নেই, খেলাধুলা করো অল্প, মানে খুব চাপ দিচ্ছে না, চাপ হচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে। আমাদের এখানে ক্লাস ওয়ান থেকেই একটা বাচ্চাকে এত বেশি লোড দিয়ে দিচ্ছে যাতে তারা একটু খেলার সময় পাচ্ছে না। তা ঠিক, আপনার সাথে আমি একমত, এই জিনিসগুলো আসলে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমরা এখন বা 13-14 বছর বা 17-18 বছরের স্টুডেন্ট প্রায় পাচ্ছি, এবং আমি যখন কোমরে MRI করে দেখি ডিস্ক প্রোলাপস, PLID বা আমরা যেটাকে স্লিপ ডিস্ক বলে থাকি বা সায়াটিকা বাত বলে থাকি, আমরা প্রায়ই পাচ্ছি। তো আমরা তো আসলে এই বয়সে এই রোগী পাওয়ার কথা না। এর মূল কারণটি আপনি যেটা বলছিলেন যে আমাদের চলাফেরা নাই, মুভমেন্ট নাই, বাচ্চাদের সেডেন্টারি লাইফস্টাইল বা তার মাসেল গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এবং পাশাপাশি আমি যে রোগী পাই আমাদের দেশে যারা বাইরে থাকে, তারাও আমাদের কাছে আসছে প্রতিনিয়ত, যে তাদের ব্যাক পেন নিয়ে, ব্যাকে বিভিন্ন ইঞ্জুরি নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে, যখন আমরা তাদের অ্যাসেস করি, ডায়াগনোসিস করি, MRI বা CT স্ক্যান এক্সরে করে দেখি, তখন দেখা যাচ্ছে তাদের ডিস্কের সমস্যা। আর বিদেশে আমি দেখেছি, প্রবাসী আমেরিকা বলেন, কানাডা বলেন বা ইউরোপে, সেখানে তো আমাদের মতো লোক নেই যে লাগেজটা উঠিয়ে দিবে গাড়িতে, সবকিছু নিজের নিজের কাজ নিজে করতে হয়। ইনকারেক্ট পজিশন হয়তো হঠাৎ করে একটা টান দিয়ে বসলো, পিঠের কোমর একটা ভক্ত করে আওয়াজ হয়ে গেল, এক্স্যাক্টলি। আসলে আপনি আপনি বলছিলেন যে শুরুতে যে আমাদের পড়ালেখায় এই যে স্টুডেন্টদের একটা চাপ, কিন্তু চাপ পড়ালেখা থাকবে, আমার মনে হয় লেখাপড়ায় আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা বা জীবন যাপন কিভাবে করতে হবে, বসবে কিভাবে, একটা স্টুডেন্ট ক্লাসে কিভাবে পড়ালেখা করবে, বাসায় তার চেয়ারটা কেমন হবে, বসবে কিভাবে, এই শিক্ষাটা যদি আমরা একেবারে বেসিক লেভেল থেকে দিয়ে দিতে পারি, এবং এটা কিন্তু শুধু বই পুস্তকে দিলে হবে না, এই জাতীয় মানে তাকে এই জাতীয় প্রফেশনাল এবং সেটা সেমিনারের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা, এবং এই যে আজকে বাংলা টিভি আমাকে ডেকে হতো, আমরা অ্যাওয়ার করছি, কিন্তু এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনার বাই স্কুল থেকে শুরু হওয়া উচিত, বা কলেজ থেকে শুরু হওয়া উচিত, বা ইউনিভার্সিটি থেকে, অভিভাবকদেরকেও বলতে হবে, এক্স্যাক্টলি। তাহলে কিন্তু এই কোমর এবং হাঁটু বা এই সকল ইঞ্জুরি জনিত আস্তে আস্তে যে আমরা আর্গোনমিক্যাল প্রবলেমে ভুগে ভুগে আমাদের কিন্তু ইয়াং যুব সমাজ বা একটা লোক যখন কর্মক্ষম সে কিন্তু আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে। আপনি বললেন যে ডিস্ক প্রোল্যাপস বললেন, এটা কি অনেক দিন ধরে ছোট ছোট ইঞ্জুরির একটা বড় একটা বহিঃপ্রকাশ হয় না, হঠাৎ করে এই ইঞ্জুরিটা হয়ে ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়? ধন্যবাদ। আসলে এটা আস্তে আস্তে হয়, কারণ আমাদের মা বাবা তো ওই বসে বসে কাজ করছে, এক্স্যাক্টলি, এবং এখানে অনেকগুলো সমন্বয় কয়েকটা ইঞ্জুরি একসাথে হঠাৎ করে হয়তো প্রকাশ পায় ঠিকই, কিন্তু এই দুর্ঘটনাটা কিন্তু একদিন হয় না, অনেক দিন ধরে ধরে আস্তে 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 সমস্যা হয় প্রত্যেকটা কাজে। এখন ডক্টর সুভদ্র প্রধান, যে আমরা যে নামাজ পড়ি, নামাজে তো আমাদের সামনে ঝুঁকে রুকু করতে হয়, সেজদা করতে হয়, তখন কি কোনো সমস্যা হতে পারে না? আসলে নামাজ আমরা মুসলমানরা পড়ি, এটা আমাদের ধর্মীয় কাজ, ফরজ কাজ,
কিন্তু এই নামাজটা আসলে আপনি যদি বৈজ্ঞানিক ভাবে চিন্তা করেন সাইন্টিফিক্যালি আরো অনেক কথা শুনবো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল